সম্মানিত তোমার দর্শক মণ্ডলী, আপনারা জানেন নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিল আমাদের আমরা পুরো নর্থ ইস্ট স্টেট সব স্টেট থেকে মেম্বারদেরকে নিয়ে এই কাউন্সিলটি করা হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক খিদমাত আমরা আঞ্জাম দিচ্ছি। আমাদের সময়ে সময়ে বিভিন্ন সমস্যার আমরা মুসলিম সমাজ যেগুলোর সম্মুখীন হয় এই সমস্ত সমস্যার আমরা খিদমাত আঞ্জাম দিচ্ছি। তো আজকে এইরকম এক সমস্যার সম্মুখীন আজকের এই গোটা মুসলিম সমাজ, মুসলিম আপনার মানে ম্যারেজ অ্যাক্ট 1935 নিয়ে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, এই যাই হোক এই সমস্ত ব্যাপারে আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম আমাদের আজকের মুখ্য আকর্ষক জনাব জুনাইদ খালিদ সাহেব, যিনি গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট, ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি। তো জুনাইদ খালিদ সাহেবের পূর্বে নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া বা প্রোটেকশন কাউন্সিলের ইন্ট্রোডাকশন সম্পর্কে আমি আমার আমি যে ছোট্ট ইন্ট্রোডাকশনটা আমি দিয়েছিলাম, কিন্তু এটা একটু ডিটেইলসে বলার জন্য প্রথমে আমি মুফতি মেহবুবুল আলম বড়ভূঁইয়া সাহেবকে অনুরোধ জানাচ্ছি। এরপর ইনশাল্লাহ আমরা জুনাইদ খালিদ সাহেবের ওখানে সরাসরি চলে যাব। মুফতি মেহবুবুল আলম বড়ভূঁইয়া সাহেব, আপনি দয়া করে এই মানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া এই প্রোটেকশন কাউন্সিল কি এবং আমাদের খিদমাতটা কি এই সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি রিকোয়েস্ট করছি যদি আমরা হিন্দিতে আলোচনাটা করি তাহলে মনে হয় ভালো হবে, বাকি আপনাদের মানে কমফোর্টনেসের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد সম্মানিত তো অতিথি বৃন্দ ও সুধী দর্শক বৃন্দ, আমি কথা দীর্ঘ করব না, যেহেতু আজকের যে বিষয় মুসলিম ম্যারেজ বিল যেটি বিগত দিনে বিধানসভায় এসেছে সেই বিষয়ে আলোচনা হবে। তো নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিল সম্পর্কে আমাকে বলার অনুরোধ করা হয়েছে। তো বিগত আলোচনায় আমি বলেছি এটা একটা কমন প্ল্যাটফর্ম, সমগ্র নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে সিলেক্টেড উলামা এবং প্রফেশনালস অ্যাডভোকেটস এই সম্মিলিত একটি আলোচনার প্ল্যাটফর্ম, যেখানে মুসলিম সমাজের এবং বিশেষ করে শরিয়া অ্যাক্ট 1937 সম্পর্কিত যে সমস্যা আসে সেগুলো সম্পর্কে আলোচনা করা, সেগুলো সম্পর্কে জনগণকে অ্যাওয়্যার করা, সচেতন করা এবং যতটুকু সম্ভব সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা বা কোনো সংগঠন পদক্ষেপ গ্রহণ করলে সহযোগিতা করা, পাবলিককে অ্যাওয়্যার করা, এগুলোই উদ্দেশ্য। তাছাড়াও আরো অন্যান্য উদ্দেশ্য রয়েছে। তো আজ যে সমস্যা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি সেটা মুসলিম ম্যারেজ বিল। তো এই যে ম্যারেজ রেজিস্ট্রেশনের আগে যে পদ্ধতি ছিল, কাজী সাহেবগণ নিযুক্ত থাকতেন এবং তারা রেজিস্টার করতেন, কিন্তু এখন পরবর্তী অবস্থায় কি হবে, এই অ্যামেন্ডমেন্ট যেটি হয়েছে এর কনসিকুয়েন্সেস কি হবে, আমাদের করণীয় কি, এ সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমি যেহেতু আইনের এক্সপার্ট নই তাই আমি আর সময় নিব না, যেহেতু এটি একটি অনলাইন সেশন, বেশি লম্বা হলেও হবে না। তো আমি আমার কথা এখানেই শেষ করছি। ভাষার ব্যাপারে প্রত্যেকটি ভাষাই অবশ্য চলবে, বাংলাও চলবে, অসমিয়া চলবে, উর্দু চলবে, আমি তিনটা ভাষাই চলবে আমি মনে করি, এবং বিভিন্ন স্পিকার উনি যে ভাষা চাইবেন সেই ভাষায় আলোচনা করতে পারবেন। তো আমি আর কথা দীর্ঘ করছি না, আমার কথা এখানেই শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জুনাইদ খালিদ সাহেবের কাছে, জুনাইদ খালিদ সাহেব আপনি দয়া করে শুরু করুন। জি আসসালামু আলাইকুম, মেরি আওয়াজ আ রহি আছে? জি আলহামদুলিল্লাহ আ রহি আছে। হ্যাঁ, তো মে ইনশাআল্লাহ উর্দু মে কমফোর্টেবল রহুঙ্গা বাত করনে মে, তো ইনশাআল্লাহ মে শুরু করতা হুঁ। আসাম মুসলিম ম্যারিজ এন্ড ডাইভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 কো জো হ্যায় আসাম গভর্নমেন্ট নে 15 মার্চ 2024 ইস সাল কে 15 মার্চ কো আসাম কে গভর্নর নে এক অর্ডিনেন্স লায়া, রিপিলিং অর্ডিনেন্স 2024, আর ইস অ্যাক্ট কো রিপিল কর দিয়া। তব সে আজ তক তকরিবন 5 মহিনা হো গয়া, সেপ্টেম্বর কা আজ 3rd September হ্যায়, আজ 5 মহিনে তক আসাম মে মুসলমানো কে নিকাহ আর তালাক
मैरिज एंड डाइवोर्स के रजिस्ट्रेशन के सिलसिले में कोई कानून नहीं है, कोई कानून नहीं है। आप आपका निकाह जो है रजिस्टर नहीं कर सकते, पहली बात कोई ऐसा एक्ट नहीं है। और दूसरी बात जो है, जो आसाम गवर्नमेंट ने जो इसका जो मेन जो मतलब इशू किया है इस एक्ट को अपील करने के लिए, वो बोल रहे हैं कि इसके जरिए से चाइल्ड मैरिज को बढ़ावा देता है। इसके थ्रू आसाम में चाइल्ड मैरिजेस इस एक्ट के थ्रू, पुराना जो एक्ट था 1935 का, उस एक्ट के जरिए से चाइल्ड मैरिज बहुत बढ़ता है और ये चाइल्ड मैरिज को प्रमोट करता है, बढ़ावा देता है। तो इस सिलसिले में पहला क्लियरिफिकेशन ये है कि आज तक जो है हमारे इस्लामिक शराय एतबार से जो बालिग का उम्र है मर्द औरत दोनों का, वो पुरानी कानून है और इस पुरानी कानून में अभी तक सुप्रीम कोर्ट ने भी कोई सेक्शन स्पेसिफिक कोई उम्र फिक्स नहीं किया, क्योंकि वो इंटरफेयर नहीं करे पुरानी कानून में, पुरानी लॉ में, कुरान में जो है उसमें सुप्रीम कोर्ट भी इंटरफेयर नहीं कर रहे हैं। हाँ, बहुत सारे केसेस में सुप्रीम कोर्ट का ऑब्जर्वेशन था कि जैसे हिदायत का केस हमने देखा केरला में, जो हिदायत एक लड़की था वो जो कन्वर्ट होके इस्लाम कबूल करके एक मुसलमान लड़के से निकाह किया 16 साल की उम्र में, उस केस में सुप्रीम कोर्ट का ऑब्जर्वेशन है कि ठीक है 16 साल में मुसलमान लड़की बालिग हो जाता है, उसका निकाह का उम्र हो जाता है, पहली बात। तो ये इंटरफेरेंस है जो ये चाइल्ड मिनिस्टर इशू कर रहे हैं, ये हमारे पर्सनल लॉ में इंटरफेरेंस है, सीधा सीधी पहली बात, ये कुरानी लॉ में इंटरफेरेंस है, इस एक्ट को बातिल कर देना कुरानी लॉ में इंटरफेरेंस कर देना, पहली बात। दूसरी बात है, इंडियन मेजोरिटी एक्ट के अंदर जो है 18 साल 21 साल ये मेजोरिटी का एज है, उसको हम मानते हैं, जैसे पासपोर्ट के लिए मानते हैं, कॉन्टेक्ट के लिए मानते हैं, जो जो पर्सनल लॉ में नहीं आता है उसमें ये लॉ एप्लीकेबल होगा जो 18 साल 21 साल का है, लेकिन जो पर्सनल लॉ है हमारे जिसका पूरा तफसीर, जिसका पूरा डिस्क्रिप्शन स्पेसिफिकली कुरान और हदीस में है, जैसे आपका तलाक का मसला हो गया, निकाह का मसला हो गया, वफ का मसला हो गया, आपका विरासत का मसला हो गया, इन सब चीजों में कोई इंटरफेरेंस नहीं कर सकता है। शरिया प्रोटेक्शन एक्ट 1937 में सेक्शन 2 में स्पेसिफिकली है, ये हमारा पर्सनल है, इसमें स्पेसिफिक क्यों है, इसलिए कोई पर्सनल लॉ में इंटरफेरेंस नहीं कर सकता। अभी ये जो नया बिल ला रहे हैं उसमें ये लोग 18 साल और 21 साल का स्पेसिफिक इन्होंने कर दिया चाइल्ड मैरिज के नाम पे, ये हमारे पर्सनल लॉ में इंटरफेरेंस है, कुरान के कानून में इंटरफेरेंस है, डायरेक्ट इंटरफेरेंस है, इसको हम अलाउ नहीं कर सकते। अभी तक सुप्रीम कोर्ट ने कोई स्पेसिफिक कोई उम्र तय नहीं किया मुसलमान लड़की या लड़के का बालिग आपका बालिग का उम्र तय नहीं किया, पहली बात। दूसरी बात, तो ये आसाम गवर्नमेंट जो एक हाइप क्रिएट कर रहा है कि काजियों के थ्रू हजार हजार जो है चाइल्ड मैरिजेस इन्होंने आपको रजिस्टर किए, ये बिल्कुल गलत है। ये एक आपका पूरा एक नैरेटिव क्रिएट किया जा रहा है आप काजियों के खिलाफ, ये बिल्कुल एक गलत बात है, क्योंकि हम लोगों ने ऑल आसाम मुस्लिम जो गवर्नमेंट काजीज का एसोसिएशन है उसके तरफ से हम लोगों ने रिट पिटीशन अभी गुवाहाटी हाईकोर्ट में पेंडिंग है, उसमें हमने वो डाटा स्पेसिफिकली दिया है जिसमें जो है काजियों ने चाइल्ड मैरिज को रोका है, वो डाटा है पूरा। ये गलत नैरेटिव क्रिएट किया जा रहा है कि सरकारी काजिया जो है आपका जो है चाइल्ड मैरिज रजिस्टर करता है, ये गलत है बिल्कुल। और तीसरी बात, जो अभी ये कह रहा है कि जो है इससे चाइल्ड मैरिज को रोकेंगे, ये हमारे पर्सनल लॉ में इंटरफेरेंस है, काजियों से कोई चाइल्ड मैरिज रजिस्टर नहीं होता है। अभी क्या होगा, अभी ये जो 94 गवर्नमेंट काजीज थे पूरे आसाम में, जैसे बराक वैली में है, आसाम वैली में है, लोअर आसाम में है, अपार आसाम में, इन काजियों का एक पूरा नेटवर्क था, इससे आवाम जुड़े हुए थे दोनों तरह से, शराय एतबार से इनका निकाह हो जाता था उसी और उसी जगह जो है सरकारी एतबार से इनका शादी का रजिस्ट्रेशन हो जाता था, एक वैलिड गवर्नमेंट डॉक्यूमेंट मिल जाता था जिसके थ्रू वो पासपोर्ट वगैरह अप्लाई कर सकते थे, और जो गरीब आवाम मुसलमान है जो गांव देहात में रहने वाले हैं उनके लिए एक बहुत सहूलियत का था। अभी जो नया एक्ट आएगा इससे जो हमें जो लग रहा है, हमें जो महसूस हो रहा है, बल्कि ये बहुत जगह से खबर आया आसाम के इंटीरियर प्लेसेस में, अभी ये नया एक्ट जो है आपको रजिस्ट्रेशन क्या कर, आपको डीसी ऑफिस में जाके सब रजिस्टर के यहाँ पे रजिस्टर करना होगा। अब वहां अगर आप रजिस्टर करते हैं तो गरीब तबके का लोग एक एडवोकेट को एंगेज करके उसका फीस देके वहां पहुंचना अक्सर लोगों के लिए मुमकिन नहीं होगा। इससे क्या होगा, काफी सारे जो
मैरिजेस होंगे या डाइवोर्स होंगे अनरजिस्टर्ड हो जाएंगे पहली बार। और दूसरी बात जो है, जो फेक काजी का एक हम लोग देखते हैं हर बार, एक ये हाईकोर्ट का भी हमारा एक रूलिंग है कि फेक काजी का केसेस है जो गवर्नमेंट के, जो गवर्नमेंट काजी के अलावा जो अलग अलग जो है आपका काजी है वो लोग निकाह करा देंगे, उसमें कोई एज का आपको मायने नहीं होगा, अपना अपना बुक छपा लेंगे और उसमें 18 इयर्स 20 इयर्स का जो मसला है वो नहीं देखेंगे। उससे जो है गवर्नमेंट का जो नेगेटिव है चाइल्ड मैरिज रोकना, उल्टा चाइल्ड मैरिज अभी बढ़ेगा क्योंकि बहुत सारे निकाय अनरजिस्टर्ड हो जाएंगे। अभी आम लोग, गरीब लोग जो है डीसी ऑफिस में आके कोई किसी एडवोकेट को एंगेज करके उसमें प्रोविजन है कि 30 दिन का आपको नोटिस पीरियड मिलेगा, 30 दिन का वेटिंग करके कोई 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 आपका गरीब आदमी जिसका पूरा निकाह का बजट रहता है 1 लाख रुपया, वो 15-20 हज़ार रुपया एडवोकेट का फीस दे के एक महीना रुक के वो रजिस्टर कराने का उसका उसका इतना कैपेबिलिटी नहीं रहेगा, तो अनरजिस्टर्ड मैरिज बढ़ जाएंगे। चाइल्ड मैरिज जो है फेक काजिस के जरिए से बढ़ने का चांसेस है इसमें। और जो है सबसे बड़ी बात यह है जो जो नया ये लोग बिल रहे हैं असम मुस्लिम कंपल्सरी मैरिटल डाइवोर्स बिल 2024, इसमें जो अगर फॉर्म ए जो ये लोग लाए हैं फॉर्म में उसमें मोहराना का कोई भी जिक्र नहीं है। इसमें उलमा हजरत आप लोग बैठे हुए हैं, बगैर मोहराने के हमारे यहाँ निकाह को कंप्लीट नहीं हो सकता है, तो ये रजिस्ट्रेशन में किसी मोहराने का कोई कोई आपका मेंशन ही नहीं है, कितना मोहर हुआ क्या हुआ, तो ये बगैर मेहराने का आपको ऑन रिकॉर्ड चला जाएगा, मेहराना उसमें कुछ है ही नहीं। अगर आप ये बिल आप लोगों के पास है आप उसको देख सकते हैं, मेहराने का कोई जिक्र नहीं है। दूसरी बात जो हमको खतरा लग रहा है आइंदा आने वाले सालों में अगर ये बिल पास हो जाता है तो ये है कि सोलमेनाइजेशन का जो इश्यू है, सोलमेनाइजेशन सपोज आप रजिस्टर ऑफिस में जाते हैं, दो गवाह को लेके जाते हैं और बोलते हैं कि हाँ हम लोगों ने निकाह कर लिया, अब हमारा रजिस्ट्रेशन कर दीजिए। अब ये निकाह किसने किया, कहाँ किया, कब किया, ये निकाह शराय एतबार से सही निकाह हुआ नहीं हुआ, उसका कोई वेरिफिकेशन ऑथेंटिकेशन जो है आपको रजिस्ट्रेशन अथॉरिटी को नहीं देना है। आप ऐसा भी सिचुएशन हो सकता है कि बगैर निकाह के शादी रजिस्टर हो जाए, बगैर निकाह के शादी रजिस्टर हो सकता है अभी आइंदा आने वाले सालों में, क्योंकि इस ये जो नया बिल लाए हैं उसमें सोलमेनाइजेशन निकाह का जो है पार्ट, उसमें कौन निकाह पढ़ाया, कहाँ पढ़ाया, क्या क्या उसमें नहीं, वो रजिस्ट्रेशन का पार्ट है। तो जो है इन सब मामलों में अभी हम लोग जो है इसमें इसको सीरियसली लेना है, क्योंकि ये हमारा आइंदा होने वक्त में जो है 20 साल 50 साल के बाद जो इफेक्ट होगा हमारे हमारे कौम के लोगों के ऊपर इस बिल से, वो मुझे लगता है बहुत निगेटिव इफेक्ट होगा, क्योंकि ये जो रजिस्ट्रेशन का मसला था ये लोग काजी लोग कर रहे थे गवर्नमेंट प्रोटोकॉल गवर्नमेंट फॉर्म में कर रहे थे वो, और वो डाटा पूरे असम भर से पूरे असम के हर कोने से गांव देहात से इजीली गवर्नमेंट को अवेलेबल हो रहा था, जो आपका जो मैरिज और डाइवोर्स का डाटा इजीली अवेलेबल था गवर्नमेंट काजीज के थ्रू। अभी जो काजी का सिस्टम जो है उनका नेटवर्क जो अभी ये खत्म हो गया, उसके बाद से अभी ये नया एक सिस्टम करने से इसमें आवाम नहीं जुड़ेंगे, हमारे मुसलमान आवाम इसमें गरीब तबके का आवाम नहीं जुड़ पाएंगे, क्योंकि स्ट्रक्चर ऐसा बना दिया डीसी ऑफिस में लोग नहीं जा पाएंगे। तो मेरा ये है कि इसको हम लोग पहला तो हमारा पर्सनल लॉ में इंटरफेरेंस है, और दूसरा जो है ये आइंदा आने वाले टाइम में ये अगर एक्ट या ये जो बिल अभी लाए अगर एक्ट में हो जाता है तो इससे बहुत एक एडवर्स इफेक्ट होने वाला है हमारे सोसाइटी में, हम लोग आइंदा आने वाले टाइम में देखेंगे, क्योंकि शराय को शरीयत के जो 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 अहम अहकाम है निकाह में ये लोग बाईपास करके जा रहे हैं। ये सिंपल एक स्पेशल मैरिज एक्ट का एक वर्जन है जिसमें मुसलमान वोट को यूज कर दिया गया है, बस इतना ही है इसमें। तो इसको हम अभी ये अगर ये एक्ट हो जाता है तो ऑल असम काजीज एसोसिएशन जो है उसके तरफ से हम लोग जो है एक इसको चैलेंज करके इस एक्ट को चैलेंज करके हम लोग हाईकोर्ट जाएंगे, और उसके बाद अगर जरूरत पड़े तो इंशाल्लाह सुप्रीम कोर्ट जाएंगे, उसका हम लोगों ने प्रिपरेशन अभी शुरू कर दिया। तो फिलहाल के लिए मुझे इतना ही कहना था, बाकी आप लोग इंशाल्लाह आप लोगों का जो राय मशवरा है इसमें रखिएगा इंशाल्लाह। जज़ाकअल्लाह। जुनैद खालिद साहब की बातों से काफ़ी कुछ मालूमात हासिल हुई है अभी बग़ैर वक्त ज़ाया करते हुए, और अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह हमारे साथ अभी मतलब हाफिज़ रशीद साहब जो किसी तारुफ के मोहताज नहीं है, हमारे सबसे हमारा नॉर्थ ईस्ट इंडिया शरिया प्रोटेक्शन काउंसिल है उसका चीफ एडवाइज़र है, और हम आप सब जानते हैं कि गुवाहाटी हाई कोर्ट के जाने माने एडवोकेट है, सीनियर एडवोकेट है,
तो बगैर वक्त ज़ाया किए हुए मैं हाफिज़ रशीद साहब के पास चला जाता हूँ। सलाम अलैकुम वरहमतुल्लाह। जैसे जो वालेकुम ज़ुबान आप सलाम, इस्तेमाल करना चाहे कोई कह। वालेकुम सलाम रहमतुल्लाह बरकातुहू। मैं जो है सबसे सुना, बहुत अच्छा लगा, डिटेल्स बता दिया जुनैद साहब ने। तो मुझे कौन से लैंग्वेज से बोलना है मुझे पता नहीं चल गया है। अगर ज्यादातर अगर सामीन कहाँ के हैं? আমার রিকোয়েস্ট থাকবো স্যারে, বাংলা ইউজ করলে ভালো হইব। বেশি যদি সোনা মানুষ বেশি বাঙালি তখন বাঙালি হয় না, কারণ জুনেশ সাহ এটা তো চিরঞ্জীব জুনে হিসাবে উর্দু। হ্যাঁ সুন্দর উর্দু হয়েছে, খুব ভালো উর্দু হয়েছে। জি জি, জুনে হিসাবে উর্দু করছেন, আপনি বাংলা করিলেন না? আবু ইউসুফ সাহেব এসা মেসে কইবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা আছে, শুক্রিয়া। প্রথম আমি শুক্রিয়া দেওয়া হবে এই জায়গা অর্গানাইজার, যে খুব ভালো একটা সাবজেক্ট, ভালো টপিক, ভালো একদম রেলিভেন্ট টাইমও। লাস্ট ওয়ার্ক ফর বিভাগে বিভিন্ন মাসে ফোন হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমও, অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হয়েছে, ডিসকাশন হয়েছে। আজকে আমি মনে করি যে এটা একটা খুব রেলিভেন্ট সাবজেক্ট, বার্নিং টপিক। এই আলোচনা যখন অর্গানাইজ হয়েছিল আমি সবকে ধন্যবাদ দিই। কত হয়েছে মূল জিনিসটা, যে উদ্দেশ্য যেটা আইছে যে বিলটা রিপিল করা, উদ্দেশ্য আমি বিলটা যদি আসে অবজেক্ট অফ দ্যাট ইজ রিপিল হইলো, তখন যে রিজনটা কইল যে ইট ইজ এ প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অ্যাডপ্টেড বাই ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট ফর দ্য দেন প্রভিন্স অফ আসাম ফর মুসলিম রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল অ্যারেঞ্জমেন্টস। সেকেন্ড, দ্য রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স ইজ নট ম্যান্ডেটারি অ্যান্ড দ্য মেশিনারি অফ রেজিস্ট্রেশন ইজ ইনফর্মাল, লিভিং লট অফ স্কোপ অফ নন কম্পায়েন্স অফ এক্সটেন্ট নর্মস। দ্যার রিমেন্স এ স্কোপ অফ রেজিস্টারিং এ ম্যারেজ অফ ইন্টেন্ডেড পার্সন, অর্থাৎ চাইল্ড ম্যারেজের স্কোপ থাকবো। তারপরে হচ্ছে দ্যার ইজ এ স্কোপ অফ মিস ইউজ অফ বোথ দ্য অথরাইজ লাইসেন্স, মিস ইউজ হইতে পারে খাজির দ্বারা এজ ওয়েল এজ বাই দ্য সিটিজেন ফর দ্য পারপাস অফ দ্যাট ইয়ে, এই স্টেজ ব্যাপারে লোকালুকি হইতে পারে। এই যে সাইটটা অবজেক্ট দেওয়া হয়েছে যে আইনটা 1935 আইন, 1935 একটাকে তুমি রিপিল করার উদ্দেশ্য, কারণটা কি দিছ? একটা দিছ এটা ব্রিটিশের আইন, আর সেকেন্ডটা দিছ তুমি যে রেজিস্ট্রেশন এটা কম্পালসারি নাই, এটা সত্য নাই। এটি আন্ডার 35 একটার মধ্যেও ম্যারেজ ইজ কম্পালসারি, কিন্তু রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি। তিন নম্বর তুমি কইছ যে চাইল্ড ম্যারেজের স্কোপ থাকতে পারে, স্কোপ থাকতে পারে একটা সন্দেহ, এজামশন, প্রিজামশন, এইটার উপরে একটা কানুন রিপিল হইতে পারে, এটার মধ্যে তুমি অ্যামেন্ডমেন্ট আনতে পারো। এটার মধ্যে ঠিক আছে এই প্রভিশনটাকে মিস ইউজ হইতেছে, এই মিস ইউজটাকে আমরা এটাকে কারেক্ট করতাম, একটা অ্যামেন্ডমেন্ট আনতে পারো। আর একটা কইস ওই যে খাজি হলে মাঝে মাঝে ইয়ে হবেন, একটু গন্ডগোল হবেন নাকি, মূল জিনিসটা হয়েছে কি তা, এই যে জিনিসগুলো হয়েছে এখন 1935 একটা যদি দেখা যায় সেকশন 2A 1935 যেটা একটার মধ্যে আছে, রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ কম্পালসারি। ইনো হওয়া যে যেহেতু কম্পালসারি নাই, ম্যান্ডেটারি নাই, গতিকে আমি রিপিল হয়ে গিয়া সেলফ কন্ট্রাডিকশন হইতেছে, গতিকে এটা সত্যের অপলাপ হইতেছে যে তুমি 1935 একটার মধ্যে সেকশন 2 এর মধ্যে লেখা আছে যে রেজিস্ট্রেশন মুসলিম ম্যারেজ আর কম্পালসারি, এবং ম্যারেজটা হোক দিয়ে শেষ হতো যে রেজিস্ট্রিং যে ম্যারেজ যে রেজিস্টার হইবা জানি হবা, তাই এনি পার্সন হুই ডিউলি অথরাইজ আন্ডার দিস অ্যাক্ট। তারপরে এরা ডিস্ট্রিক্ট মিনস দ্য ডিস্ট্রিক্ট ফর্ম আন্ডার দ্য সহ ইন্সপেক্টর জেনারেল এন্ড ডিস্ট্রিক্ট রেজিস্টার দ্য সুপারভাইজ হবো, তারা সম্পূর্ণ কন্ট্রোল গভর্নমেন্টে হয়ে গেছে এই একটার মধ্যে, সম্পূর্ণ কন্ট্রোল আছে। এর ফলে হয়েছে যে ডিউটিজ অফ দ্য মুসলিম রেজিস্টার অন অ্যাপ্লিকেশন, এটাও হয়েছে অন এন অ্যাপ্লিকেশন বিং মেড টু দ্য মুসলিম রেজিস্টার ফর রেজিস্ট্রেশন উইদিন ওয়ান মান্থ অফ ম্যারেজ অফ ডাইভোর্স অ্যান্ড নট আদারওয়াইজ এন অন পেমেন্ট অফ হিম এ ফি প্রেসক্রাইব সহেন্স স্যাটিসফাই হিমসেলফ দিয়ে হবে। সেম জিনিসটা এটা তো আনা হয়েছে, 30 দিনের কথাটা আনা হয়েছে। জুনাইদ সাহেব বোধহয় আমার মনে ঠিক আছে যে 30 দিন, বর্তমানটা তো 30 দিনের কথাটা আছে, অলরেডি এটাও আছে এটার মধ্যে। এরপরে আছে যে এন্ট্রিজ বাই হোম টু বি ইয়ে, মানে গভর্নমেন্ট অফ মুসলিম রেজিস্টার টু কিপ রেজিস্টার, স্টেট গভর্নমেন্ট টু প্রোভাইড সিল অ্যান্ড বুকস, মুসলিম রেজিস্টার টু ইউজ সিল, সমস্ত কিছু দেখা যায় গভর্নমেন্ট লাইনে যেটা বর্তমান মেজি রেজিস্টার কাছে দেওয়া হয়েছে, এভরিথিং আমাদের যে হাজি বা মুসলিম রেজিস্টার যে আসলা এজ পার দিস অ্যাক্ট
তারাও নিজে করার সম্পূর্ণ ক্ষমতা আছে। তারপরে হয়েছে যে মুসলিম রেজিস্টার পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট আন্ডার সেকশন 21 অফ ইন্ডিয়ান পেনাল কোড। পাবলিক সার্ভেন্ট মিনস হি রেসপন্সিবল আনসার্ভেবল টু দ্য গভর্নমেন্ট, পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্টের মানুষ। তো হ্যাঁ মিসিউজ ঘন্টাকে হতো একজন মানুষের, যদি গভর্নমেন্টের সার্ভেন্ট হইয়া থাকে তো গভর্নমেন্ট সার্ভেন্টর তুমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিছো, তুমি তাক কন্ট্রোলে আসো, ইন্সপেক্টর জেনারেল রেজিস্ট্রেশন কন্ট্রোলে আছে, যদি খেয়ে মিসিউজ হয় ইউ টেক পানিশমেন্ট দাও, তুমি তাকে অ্যাকশন ল, নো বডির মাইন্ড। আমরা কোনো ধরনের মিসিউজ আমরাও চাই না। আমাদের প্রশ্ন হয়েছে, আমার কিছুকে দিকে আমাদের প্রশ্ন হয়েছে যে শুনতেছেন নাকি? আচ্ছা, আমাদের প্রশ্ন হয়েছে যে আজকে যে জিনিসটা আমাদের অলরেডি একটার মধ্যে আছে, এই যেগুলো তুমি আনছো এর মধ্যে যে রিজনিং যেটা দিছ সবগুলো এর মধ্যে আছে, একমাত্র 18 ইয়ার্স কন্টিনিউয়াস আর নাই, কিন্তু এটা তুমি অ্যামেন্ডমেন্ট করে ঢুকেই দাও, ওটার মধ্যে অসুবিধা কি আছে যে এটা নাই? এটার মধ্যে অনেক সময় খাজিয়ে হলে লুকাইয়া বা মানুষের পাঠিয়ে লুকাইয়া করলে রুল বানাই না, তোমার রুল মেকিং পাওয়ার আছে। স্টেট গভর্নমেন্ট সেকশন 5 সেকশন যে লেখা আছে রুল বানি সেকশন 17 পাওয়ার্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু মেক রুলস, রুলও বানাইতে পারো তুমি, রুল খেতে লাগি অনেক কিছু লগে সাজ রেগুলেটিং সাচ আদার ম্যাটার এজ অ্যাপিয়ার টু দ্য স্টেট গভর্নমেন্ট নেসেসারি টু এফেক্ট দ্য পারপাস অফ দ্য। যদি কোনো কমি থাকে, কোনো ল্যাপস থাকে, কোনো তখন কিছু থাকে, তো তুমি এটাকে আনিয়ে রুল বানাইয়া রুল দাও, তুমি এটাকে হইতে পারো, অ্যামেন্ডমেন্ট হতে পারো। রিপিল আর অ্যামেন্ডমেন্ট রিপিল কোন সময় হয়, যখন দেখা যায় একটা আইন সম্পূর্ণভাবে কমপ্লিটলি দেখা যায় সেটা প্রেগনেন্ট হয়ে গেছে এবং এটা কোনো মতেই এটা ইয়ে করা যাইতেছে না, এফেক্ট আনা যান না, বা এটা সম্পূর্ণ বেআইনি, তুমি রিপিল করতে পারো। এটা ইন্টারপ্রিটেশন ল আছে, বহুত লম্বা চ্যাপ্টার, এখন আমরা এই সাবজেক্ট এখন ব্যবহার নাই, কিন্তু যেহেতু যে জিনিসগুলো তুমি আনতে চাইছো এই সব জিনিস এটার মধ্যে আছে, একসেপ্ট 18 ইয়ার্স আর 21 ইয়ার্স, বাকি সব এটার মধ্যে আছে। দেখ আনসারেবল কিছু করলে তো কোর্ট কেস হইতে পারে, যেহেতু পাবলিক সার্ভেন্ট ইজ আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড, শাস্তি হইতে পারে সে। এখন তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য এটা তুমি আনছো বিলটা কি কারণে, যে মুসলমানকে যে কোনো ইস্যু লইয়া করলে তাই হি এনজয় করবেন, তাই এবং হিরো হইতে পারবা যে সমস্ত ভারতবর্ষ হিরো হইতে পারবা যে হ্যাঁ তো মুসলমানের সবকে মুসলমানের হাত দিয়ে হবে। এই যে বদ্ধলোকর যেটা মানসিকতা যেটা আছে, এই মানসিকতাটা তার বিভিন্ন বক্তব্যতা কি হয়, ডাইরেক্ট একজন মানুষের যদি ওত লইয়া কষ্ট উদ্রেক হয় যদি, যে আমি মুসলমান হিন্দু মুসলমান আমি ইয়ে হতাম নাই, ইন্তাকে হিন্দু যাইতে যেতাম নাই, মুসলমানকে ইন্তাকে আমি তারা সমস্ত আসামটা রয়ে যেতেছে, এই যে বক্তব্য যেগুলো রাখা হয় এটা আনবিকামিং অফ আ চিফ মিনিস্টার, ইজ নট ফিট টু রিমেইন ফর আ চিফ মিনিস্টার ফর মোমেন্ট ইভেন। দুর্ভাগ্যবশত আমরা দেশের কোর্ট কাছারি আইন কানুন মানুষ সব হয়ে গেছি আমরা, এটা লাগে আমরাও দাঁড়িয়ে আই মনে করি, আমি আজকে এই চিফ মিনিস্টার এক মোমেন্টের জন্য তাহার কোনো অধিকার নাই এই ধরনের বক্তব্য করে, আইনের শপথ লইয়ে এই ধরনের বক্তব্য রাখে, কিন্তু দুর্ভাগ্য আমরা পাবলিক অপিনিয়নে একই অবস্থা, আর আমাদের কোর্ট কাছারি আইন আমাদের সেইভাবে এইগুলো তো আইনের কোনো ইয়ে নাই, যেহেতু এটা এক্সিকিউটিভ ব্যাপার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গভর্নরকে এটা রিপোর্ট দেওয়া লাগছিল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে, এই ধরনের বহুত কিছু আছে, কিন্তু এগুলো তো আর ইম্পসিবল হইতেছে না। গতিকে আমি মনে করি একমাত্র উপায় হলো পাবলিক অপিনিয়ন আর কানুন আইন যেটা আছে, যোনে তাহলে যেটা কইছেন যে আইনের ব্যাপারে আমিও মনে করি আইন এটা ওই গেলে গিয়া সেই আইনটা আরও দুর্ভাগ্য হয়েছে কি আমাদের, যে হাউসের মধ্যে আলোচনাও হতে দেয় না, বহুত এমএলএ আমাদেরকে যোগাযোগ করছে, আমিও পয়েন্ট দিছি বলে এই পয়েন্টগুলো তুমি তো লইও, কিন্তু করার সুযোগও নাই, মানে বয়স উঠে এটাকে মেজরিটি মেজরিটি তো দাদাগিরি হয়ে বিলগুলো পাস হয়ে গেছে, এখন একমাত্র অপশন আমাদের কাছে আছে যেহেতু একটা হয়ে গেছে একটাকে আমরা আইনে চ্যালেঞ্জ করা, আর একটা হয়েছে যে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেটা আছে অলরেডি গভর্নরকে অ্যাসেন্টটা কোনো দিছেন না, গভর্নমেন্টের অ্যাসেন্টটা দেওয়ার ফলে এটা কানুন হিসাবে এটাকে ধরা হইব, আমার মনে হয়, আমি জানি না এখনো দিছেন কিনা, কিন্তু আমার ইনফরমেশন মতো এখন পর্যন্ত গভর্নরকে তাই কনসেন্ট অ্যাসেন্ট দিতা এর ফলে গেজেট নোটিফিকেশন হইব, তারপরে এটা লাগবে হইব, এই বোধহয় এটা এখন পর্যন্ত বোধহয় হয়েছে না। আমার মনে হয় এখন আমাদের সামনে একমাত্র হয়েছে কানুনের ব্যাপার যেটা আছে। আর একটা অনুরোধ আমার কাছে, আমাদের কিছু আমরাও দোষী এটার লাগে, আমাদের কাজিরাও কিছু আমরা দোষী, আমরা অনেক সময় পাই
আজকে দেখা গেছে যে যে গভর্নমেন্ট খাজি না অন্য খাজি যারা আছে সাপোর্ট, তারাও বিয়া ফাই তো ভাঙে কোনো অসুবিধা নেই, কিন্তু অশোক স্তম্ভ যে এটাকে ইউজ হয়ে বলি যায় প্রাইভেট যারা ইয়ে হবে তারাও অনেক সময় দিয়া দিছে, এটা তো হাইকোর্টে কেস হয়েছে, আমি নিজে কেস আসলাম তো বহুত আগে হয়েছে, ঠিক আছে বিয়া ফাই তো ফাই এনি বডি, কিন্তু তুমি তো অশোক চক্রে ইউজ হতে পারতে এক্সেপ্ট গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কাজে, গভর্নমেন্টের জন্য কাজগুলো এটা একটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছিল আগে জিনিসটা, গতিকে আমি মনে হবে যে আমাদেরও কিছু এটার মধ্যে নিজেকে নিজে নিজের দিকে তাকানো উচিত, আমরা যেটা ভুল আছে যে ভুলটা একটা ভুলের কারণে একটা চাইল্ড ম্যারেজের কারণে আজকে আমাদের সমস্ত কমিউনিটিটা দূষিত হইতেছে, সমস্ত আইনটা বাতিল হইতেছে, আমরা যদি সাবধান থাকি আমরা হয় চাইল্ড ম্যারেজটা আমরা এটা অপোজ হবে যে চাইল্ড ম্যারেজটা বর্তমান যেটা দেশের আইন যে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অলরেডি আছে আমরা এটাকে কোনো অপোজ হই আর না এটাকে আমরা মানি আর, গতিকে আমরা মনে হই যে আমরাও এটা সতর্ক থাকা উচিত এবং যেখানে যে ল্যাপস থাকে আমরা পয়েন্টার থাকা উচিত, আর শরীয়ত প্রোটেকশন অ্যাক্ট আমি মনে হয় সরি যে কমিটি যেটা আছে আমরা যারা মেম্বার যারা আছেন তারাও দায়িত্ব যে যাতে মিসইউজ না হয়, কারণ আজকে যদি মিসইউজ কিছু না হয় তাহলে এই স্কোপটা ভালো না অনেক কিছু মিসইউজ স্কোপ পাওয়ার কারণে আজকে চাইল্ড ম্যারেজ যে হয়েছে দেখা গেছে বহুত হাজির হলো অ্যারেস্ট হয়ে গেছে, এইটা স্কোপ পাওয়া গেছে আর টোটাল ক্ষতটা হয়েছে তুমি হোয়াইট পেপার বাইর হবা, ইউ পাবলিশ এ হোয়াইট পেপার যে হাউ মেনি চাইল্ড ম্যারেজ হ্যাভ বিন ডান বাই দ্য কাজিজ, কতটা হবে 100টা 200টা 300টা 400টা 500টা 1000টা বেশি হইত না, হয়ে গেছে 1,00,000 1,00,000 উঠে আসি আমরা মানুষ এখানে মাইনরিটি মানুষ, হয়তো 2,000 4,000 5,000 হতো হইতে পারে চাইল্ড ম্যারেজ হয়তো হইতে পারে হইতেছে, গতিকে এই যে কথা করে এটা একটা এক্সকিউজ, অ্যাকচুয়ালি তোমার উদ্দেশ্য হয়েছে তুমি মুসলমানের একটা কিছু টাচ হতে মুসলিম নামের একটা আইনকেও বাতিল হয়ে যেত যাতে একটা হুলস্থল আরম্ভ হয়, এই যে হুলস্থল আমরা যাতে ওনার টেপো যাতে না পড়ি এইটা সবচেয়ে হি অলওয়েজ ওয়ান যে আমি তার ফান্দ ফরার লাগে করতে লাগে, এই যাতে টেপো না হয় ফান্দ যাতে না হয় চিফ মিনিস্টার কারণ উনি চায় একটা হইব আর একজন আওয়াজ দিতে আমি এটা মানি না, দ্যাট ইজ হি ওয়ান্টস, আমি এটা কম আমরা মুসলমান হই তো আমরা মানি না বাস তো দুইটা গ্রুপ হয়ে গেল তো ওনার পাক পয়সা, আর যদি আমরা বই থাকি বইয়া ইন্টেলেকচুয়ালি যেটা এই আলোচনা হতেছে ইফ ইউ ডু দিস আই থিঙ্ক ইউ নট গেট দ্য স্কোপ, স্কোপটা হইতো না মানুষটা আমরা স্কোপটা দেই গতিকে আজকে এই ধরনের আইন আইতেছে এই ধরনের কথাগুলো আইতেছে, আমি অনুগত হব আমাদের সবার দায়িত্ব এটা আমরা যাতে পাবলিক ওপিনিয়ন গ্রো হই মানুষের আইনটা যাতে সবসময় মানিয়া চলে চাইল্ড ম্যারেজ হোক অন্য কিছু হোক, যদি আজকে আইন মানিয়ে চলে তাহলে আজকে এই ধরনের কোনো স্কোপ হয় এটা কিছু পাওয়া যেত, এখন অনেক সময় আমরাও বললে হইতাম পারি না সামটাইম ফাই থেকে আমরা মধ্যে দোষ আছে, আমি মনে হয় আমাদের দুই পক্ষেরই এক পক্ষে তো চাইবো এখন উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হলো ডিটারমিন রইল গিয়া যে একটা পার্টির একটা গ্রুপে একটা কমিউনিটির উনি টার্গেট হওয়া, গতিকে আমি মনে হয় এই সুযোগ সুবিধা যাতে না দেয় না দিয়ে আমরা আমাদের মধ্যে যে কোনো দোষ থাকে এটা আমরা দেখতে লাগবো যে এই ধরনের দোষটাতে কেউ না করে আমরা নিয়োজিত না হবে এবং পাবলিকে আমাদের কমিউনিটির মানুষ যাতে না হবে, ইমাম সাহেব হলে মনে হবে আমি প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বিভিন্ন সংগঠন যুব সংগঠন সবকে লইয়া আমার মনে হয় আলোচনা হইয়া এটাকে কইয়া দেওয়া উচিত যে এই যে যেগুলো মিসইউজ মানুষ হবে আইন যেটাকে মিসইউজ যাতে না হবে আমরা সব যাতে সজাগ থাকি আমরা আমাদের কর্তব্য যাতে পালন হবে তখন গিয়ে অ্যাকচুয়ালি আমরা এই সংগঠন খোলার তখন অ্যাকচুয়ালি আমরা ফায়দা পাইব সব হইয়া, আমি মনে করি যে বাকি আমার জোনাচ যেহেতু হয়েছেন আর আমি যতটুকু হয়েছি ফকাত দরকার করে ফলবর্তী কালে আলাপ করবো আর আমাকে যদি বিদায় দেওয়া লাগবো আমি তোরা বোয়াত মানুষটা বহুত মানুষ বোয়াত আল্লাহ এই সুযোগ দেওয়ার কারণে আমি সবকে ধন্যবাদ দিয়া ইনশাল্লাহ ফলবর্তী যদি কোনো আলোচনা হয় তো ওলা আমি বেশি সময় দিতে পারতাম না 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আমি ইনশাল্লাহ চেষ্টা আমার দেওয়ার লাগে আর কি ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম মাশাআল্লাহ জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ হাফিজ সাহেব স্যার আমরা অনেক সময় দিছেন যার লাগি হাফিজ সাহেবরে আমরা অন্তর অন্তরস্থল তল থেকে আপনার ধন্যবাদ জানাইয়া এবং জানেন যেহেতু আমরা আপনার চিফ অ্যাডভাইজার তো আমরা আশা করি এরকম আপনার আমরা আমরা আপনার সেমিনার হকলো মানে প্রোগ্রাম হকলো চাহে লাইভ সেশন হোক চাহে অফলাইন হোক আমরা হাফিজ সাহেবের সবসময় পাই এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ইউ আপনার ইন ফিউচার আমরা পাইতাম ওটাও আমরা আশা করি তো শুকরিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এখন সময় অতিবাহিত না করিয়া আমি আমাদের এই নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের সম্মানিত সভাপতি গুয়াহাটি হাইকোর্টের মাননীয় অ্যাডভোকেট
জনাব আবু ইউসুফ চৌধুরী সাহেবের কাছে যাই। আর আবু ইউসুফ চৌধুরী সাহেব এখন তাই ইনশাল্লাহ তার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনালোকে নিশ্চয় শুনিছে আমার আগর দুজন এডভোকেট কাম এক্সপিরিয়েন্সড লয়ার, আর এতে আমার স্যারের কথা কইছো এইচআর চৌধুরী স্যার, এও বহুত বছর এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরের, আর আমার জুনাইদ খালিদ সাহেবের পরা শুনিছে। তো এতিয়া বিষয়টো আপনালোকে গমে পাইছে যে আমি কি বিষয়ের উপর আজি হেৰি কৰি আছো। মই কনক্লুসিভ হিসাবে এই ফোরামর পৰা মই দুটা এটা কথা কব বিচাৰো। যিকোনো এটা কাম করা হয় এটা পারপাস লৈ, স্যারে অলপ আগতে কই গৈছে যে ইন্টেনশন আর ম্যাটার্স, ইন্টেনশন টু ম্যাটার্স টু আমি ইজিলি গম পাও যে গভর্নমেন্টে কি আসলে তার ভিতর কি ইন্টেনশনে এই এখন হেৰি কৰিছে। ইন্টেনশন যদি ভাল হয় তেতিয়া কিবা এটা মডিফিকেশন এমেন্ডমেন্ট কিবা রিফিল কিবা হেৰি হয় তেতিয়া আমি এইটোর বিষয়টো গম পাও না এইটো ঠিকই কৰিছে। অলপ কেদিন আগতে ওয়াকফ একটর সম্পর্কে আমি ইয়াতে কইছো, ওয়াকফ একখন এমেন্ডমেন্ট কৰিছে ইয়াতে একদম টোটেলি এটা রং গভর্নমেন্টর প্রপার্টি কিনি নিজে হেৰি কৰি গ্র্যাপস করার কারণে এই ওয়াকফ একটর উপর বিলটো আনিছে গভর্নমেন্ট। যাই হোক সিটো ম্যাটার্সত নাজ। এতিয়া যে নতুন আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স বিল 2024 যে বিলখন অলপ আগতে সারে পড়িছে, আমিও এইটোর কেটামান সেকশন আমি দেখিছো। আর আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স অ্যাক্ট 1935 দুটা যেটু রিপিল করেছে, এই দুটার মাঝে অল্প কম্পেয়ার করে দেখিছো অকল সেকশন 8 আর 10 পিছত বাকি কোনো সেকশন চেঞ্জ করার কোনো দরকার না আসলে। আর যদি এই দুটা সেকশন গভর্নমেন্টে সচাকে যদি মডিফাই করার ইচ্ছা আসলে মুসলমানের এই একখনত অলপ ভাল কিবা চিন্তা করব আসলে তেন্তে এই দুটা একশন এমেন্ডমেন্ট করিব পারিলে হয়। কেলে মই কই আছো, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আপনালোকে সাবসুন 1978 এজ লিমিট ব্রাইড এন্ড গ্রুমর এজ লিমিট লই 1978 এমেন্ডমেন্ট করেছে, তারপর 1999 আকো করেছে এপিলেপসির উপর কন্ডিশন অফ ম্যারেজ, তারপর 2001 আকো এমেন্ডমেন্ট করেছে প্রভিশন অফ কাস্টডি মেন্টেন্স অফ মাইনর চিলড্রেন, 2003 আকো হেৰি কৰিছে ওমেন রাইটস রিগার্ডিং ফাইলিং পিটিশন এন্ড পেনাল্টিজ এটসেট্রা, 2007 আকো হেৰি কৰিছে, 2019 আকো কৰিছে। এতিয়া ইমান ডাঙর ডাঙর এমেন্ডমেন্ট কৰিছে কিন্তু হিন্দু ম্যারেজ এক্ট 1955 খন এক্সেক্ট থাকিব। আমি কথা কব আইছো আমার যখন এক্ট রিপিল কৰিছে 1935 এই এক্ট যিখিনি দিয়া আছে ইখিনি আমার ম্যান মেড নহয়, এটু আমি ইট হ্যাজ কাম ফ্রম পার্সোনাল লজ, আর পার্সোনাল লজ হ্যাজ কাম ফ্রম দি কোরআনিক ল, দি কোরআনিক ল ম্যান্ডেটরি। আমি এই মুসলিম ম্যারেজ ডাইভোর্স অ্যাক্ট 1935 খোলার সিস্টেম টু আছে, খোলার কথা আছে মুসলিম যেটু 1937 যেটু হেৰি আছে অ্যাক্ট আছে তাতে, আমার শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 তাতে খোলা জিহার ইলা মুবারক সব সবক লই মানে উল্লেখ আছে। এই একখন বাতিল করার লগে লগে আমার খোলার সিস্টেম, আমার জুনাইদ খালিদ সাহেবে আগতে কইছে যে এতিয়া বেকুয়াম ক্রিয়েট করেছে, যেটু এই বেকুয়ামও একটা মুসলমান পার্টিয়ে রেজিস্ট্রেশন কত করব পিছত, আর এই বেকুয়াম পিরিয়ডর যান বিয়া হয়েছে ইহতক নোটিস ইস্যু করব, মানে কমপ্লিকেসির মাজতে পেলাম। যদি ইচ্ছাটু ভালে থাকিলে হয় তেনহলে এমেন্ডমেন্ট করি এই পিরিয়ডের কারণে কিবা গভর্নমেন্টে করলে হয়, কারণ এডভাইস তো আমার আসাম গভর্নমেন্টে যেতিয়া যি ইচ্ছা হয় অকল পলিটিক্যাল রং এটা দিয়ার কারণে যিকোনো একটা মুসলমান একটা ইনগ্রেডিয়েন্টস লাগে মুসলিম শব্দটু, নহলে এই বিলখন চেঞ্জ করার কোনো কথা নাই। খোলাটু আপনাদের ইয়াতে মুফতি মৌলানা সাহেব আছে সুরা বকারা ভার্স নম্বর 229 তাতে খোলার কথা ওয়েমেন্স রাইটর কথা কইছে। গভর্নমেন্টে যদি সচাকে ওয়েমেন্স রাইট মুসলিম ওয়ামেনের রাইটর কথা ভাবিলে হেতেন তেনহলে নতুন বিলখন 2024 যখন আনিছে নতুন বিলখনত ওয়েমেন রাইটর খোলাটোর প্রেফারেন্স দিলে হয়।
যদিও সেকশন 26 কইছে যে এটু ইট ইজ এ কমপ্লিমেন্টারি টু দা পার্সোনাল লজ, কিন্তু দেখা গৈছে রেজিস্ট্রেশন ডাইভোর্স সাক ডাইভোর্স আর তালাকর মাঝে যদি সূক্ষ্মভাবে আমি চিন্তা করি দেয়ার ইজ এ ভাস্ট ডিফারেন্স। কারণ আমার তালাকর মাঝে তালাকর পদ্ধতি আছে, আমার খোলা মুবারক ইজার এবুর আছে, ইয়াতে একো ক্লিয়ার নাই। তারপিছত আমি যে কেজন দুখিয়া মানুহ হয় সমাজত, একোজন মানুহ এনেই ইহঁতে গাঁৱত মানে বস্তুটো আনএৱাৰনেছৰ কাৰণে গাঁৱতো মানে মেৰেজ কৰোঁতে এতিয়া কোৰ্টত আহি সিহঁতে এইটো এপ্লিকেশ্যন কৰিব, 30 দিন আগতে এপ্লিকেশ্যন কৰিব, তাৰপিছত হেৰি কৰিব, চলাইমানাইজেশ্যন ইছ্যু আছে, এইকেইটা আমাক মানুহ আমি কমন মানুহ জানে যে বিলো পভাৰ্টি লাইনৰ মুছলিম মানুহকেইটা এইটো কৰা অসম্ভৱ। এই অবস্থায় ইহঁতে যদি এতিয়া এইটো নকৰে তেনেহ'লে এই নকৰাৰ কাৰণে ইহঁতক ল'ৰা ছোৱালী ভৱিষ্যতে স্কুলো ইহঁতৰ ৰেকৰ্ড ইহঁতৰ ৰেচন ইহঁতৰ ইলেক্ট্ৰিচিটি বহুত কানেকশ্যন যোৱাৰ পিছত ইহঁতৰ একো নাপাব। এইখিনি কোটাৰ কাৰণে আমাক যিটো যি হিচাপে গভৰ্ণমেণ্টৰ দেৰ ৱাজ এন অপশ্যন অফ এমেণ্ডমেণ্ট এণ্ড গভৰ্ণমেণ্ট ডিড নট ডু ইট, গভৰ্ণমেণ্টে এইটো কৰা নাই। গভৰ্ণমেণ্টে কি কৰিছে, এমেণ্ডমেণ্টখিনি নকৰাকে এটা নতুন এক্ট আনিছে আৰু লগতে রিপিল করেছে। আজি এই রিপিল করেছে এই যেটা লগতে আর সেকশন 23 লৈকে বহুত কিবা আছে সেকশন কেটা আছে, এই সব কেটা সেকশন যেতিয়া রিপিল করেছে, রিপিল করার মাত্র এটা রিজন হল 8 and 10, সেকশন 8 and 10। এইটো মানে উদ্দেশ্যটো ইয়ার কারণে কইছে, কারণ এইটো যদি গভর্নমেন্টে আমাক এই হিসাবে এই অ্যাক্ট হিসাবে যদি অ্যাক্ট যিখিনি দিয়া হয়েছে নতুন বিল যিখিনি দিয়া হয়েছে এই বিলখিনি আমার মতে আমি যে সারে যে কইছে আমার জনাইস সাহেবে কইছে আমার এই বিলটু আমি আমার কনসেন্টটু জানাব লাগে, আমার কনসেন্টটু দিব লাগে যে এটা বিলটু হওয়া নাই, কারণ এটা মানুষ আরো বেশি ঝামেলাত ফেলাই দিব। আমার কমন মুসলিম মানুষকেটা আছে যে কেটা দুখিয়া মানুষ ইহতক হেরি করব। আর তার লগতে এটা কথা আমি লগতে মানে উল্লেখ করব বিচারু, আমারও মানে আমার মাঝে যে কেজন মানে মুসলিম ভাই বোনি আছে, যেহেতু এখন অ্যাক্ট হয়েছে আমি চেষ্টা করে আছো যদি এখন হয়ে যায় তেনহলে আমারও অল্প অ্যাওয়ারনেসের দরকার আছে, আমার লড়া ছোৱালীর আমি অল্পর কারণে আমি যদি এই মানে ইম্পর্টেন্স নিদিও, সাপোজ রেজিস্ট্রেশন প্রসেস যেটা দিয়া হয়েছে রেজিস্ট্রেশন প্রসেস যদি আহি যায় বিলখন তেনহলে আমি রেজিস্ট্রেশন প্রসেসটু আমি সদায় লগ লাগি থাকিব লাগিব, এইটু করাব লাগিব। সলমাইজেশন আমি হয়তো লাহে করু হরু করু কিবা করু এইটু আমি করি, আমি এইটোর মানে নেগলিজেন্ট কেতিয়াও নহও, কারণ আমি আজি নেগলিজেন্ট যদি হো আপনাদের জানি রাখিব কালি এই এই হেরির কারণে আমার লড়া ছোৱালীর কোনো এডমিশনের প্রবলেম হব, ভবিষ্যতে বহুত কিবা গভর্নমেন্ট এসিস্টেন্স পাবলে প্রবলেম হয়ে যাব। তো ইয়ার কারণে আমি যদি যি বিলখন আমার আহি যায় আমার অলরেডি অ্যাক্ট বনি যায় সেই বিলখনও আমি যেতালেকে কোর্টে আমাক নাস্তে দেয় আমি কোর্টে যাম, আমি চ্যালেঞ্জ করিম, আমার মানে পূর্ববর্তী বক্তা এই কইছে আমি চ্যালেঞ্জ বেলে কথা, কিন্তু যেটু হেরি হয়েছে আমার পার্সোনেল লিডার যেটু আইন হয়েছে সেটা আমি মুসলমান ভাই বোন সবে এইটোর উপর লক্ষ্য করব লাগিব, আমি সজাগ হব লাগিব। আর এতিয়া এইটোর কারণে যদি কনসেন্টটু যদি দি দিয়ে তেনহলে বনি যাব, আর তার লগতে আমি এইটু বেহেটার আর বেশি নকও, কিন্তু আরো একটা কথা লগতে আপনার মনত পেলাই দিও, আমার যে লাস্ট ওয়াক অফ অ্যাক্টরও এতিয়া হেরি চলি আছে, আমার স্ক্যানার এই হেরি দিয়া আছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্ক্যানার দিছে, আপনাদের এইটু আপনাদের ভিউটু দিয়ক, কারণ যান মানুষের ভিউটু আহিব মানুষে কি ডিনাই করে না একসেপ্ট করে এইটোর উপর আলটিমেটলি বিলখন হেরি হব। এই হিসাবে আজির এইটার সব ধন্যবাদ দি মই আমার বক্তব্য সামরিছ। অনেক অনেক শুক্রিয়া অ্যাডভোকেট আবু ইউসুফ চৌধুরী সাহেব, যাই আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের সভাপতি। আসসালামু আলাইকুম। এই ব্যাপারে অলরেডি জুনাইদ সাহেবে আলোচনা করছেন বা হাফিজ রশিদ সাহেবে যেগুলা কইছেন, আমার নতুন ভাবে এইখানে পাওয়ার কোনো কিছু নাই, যেগুলা তাই তাই সাজেশন দিছেন আমরা ওগুলার উপরে আমল করতাম পারি, তো আমি ওটাও কইব। সেকেন্ডলি আরো একটা কথা, যেহেতু এখানে সুযোগ দিছেন এবং আমার অ্যাডভোকেট আবু ইউসুফ চৌধুরী সাহেব সেই দিকে একটু দৃষ্টিপাত করছেন, যে ওয়াকফ বিল যেটা এই সম্পর্কে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে যে মতামত আমরা কিভাবে প্রেরণ করতাম, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমরা মতামত দিবার লাগি খোয়া হয়েছে, তো এর লাগি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে মতামত দিবার লাগিয়া একটা কন্টেন্ট রেডি করিয়া আমরা রেডি লাইছি, আমরা শুধু
ওটা কিউআর কোডটা স্ক্যান করিয়া বা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটও গেলে অটোমেটিক জিমেইলও এটা ঢুকে যাইব এবং জিমেইল পেজ ওপেন হইব। তো আমরা জিমেইল থেকে শুধু আমরা নাম পুট করিয়া এই মেসেজটা সেন্ড করতাম ফার্ম। তো এটা আমি অনুরোধ করিয়া বিভিন্ন এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে প্রায় এরকম প্রোগ্রাম চলে উত্তর পূর্ব ভারতে মারুদেশ্বরে আইয়া নদুয়া তুক তামিরের তরফ থেকেও আজকে মিটিং গইছে এই ব্যাপারে, আরো আঞ্চলিক লেভেলের উপরে কাজ চলে বিভিন্ন সংগঠনের তরফ থেকে অ্যাওয়ারনেস হল এই প্ল্যাটফর্ম থাকিয়াও আমি যারা এখানে দর্শক বৃন্দ আছেন সবাই রে আমি কইয়ার আমি আমার পার্সোনাল ফেসবুক পেজও সেই অ্যানাউন্সমেন্ট যেগুলা মুসলিম পার্সোনাল বোর্ডের এগুলা শেয়ার করছে এবং প্রত্যেকে শেয়ার করটা। তো আমরা প্রত্যেকের দায়িত্ব হইলো যে আমরা মতামতটা ফাটাইতাম, একটা মেইল করতে আধা মিনিটেরও কম সময় আমরা এটা ফার্মু যে প্রসেস তারা রেডি করিয়া দিছে, অন্তত সবাই আমরা এই মতামতটা ফাটাইতাম। আর এই ব্যাপারে অর্থাৎ আসামর যে ম্যারেজ বিল যেটা এই ব্যাপারে আমি আর এখানে কিছু কইয়ার না, যেটা আমরা হাফিজ রশিদ সাহেব বা অ্যাডভোকেট জাইনুল খালিদ সাহেব, জুনেদ খালিদ সাহেব, অ্যাডভোকেট আবু ইউসুফ সাহেব যেগুলা কইছে ওগুলা রুফরেও আমরা আমল করি এবং কিটা স্টেপ নেওয়া লাগে। যেহেতু আমরা আইনের মানুষ নাই আমরা কইতাম পারতাম না, আইনের মানুষ তাই তাই তো তাই তাই এই ব্যাপারে বুঝবা কিরকম এগুলা কোন স্টেপ নিতে লাগবো। তো যেভাবে স্টেপ নিতে লাগে আমরা এগুলার সঙ্গে আছি, আমরা যতটুকু সাপোর্ট করতে লাগে যেভাবে পাবলিক অ্যাওয়ারনেস পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনতে লাগে আমরা এগুলো চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। তো জুনাইদ খালিদ সাহেব আমি আবার গুজারিশ করিয়া মানে করণীয় সম্পর্কে দুই একটা কথা বল লাগে। अभी तो ये बिल क्योंकि अभी प्लेस हो गया है तो इसमें जो हम उसमें हम अपना साइड रखे जैसे आप लोगों का फोरम है शरिया प्रोटेक्शन जो आप लोगों का काउंसिल है बोर्ड है उसके लेटर पेज में आप जाके चीफ मिनिस्टर से अपॉइंटमेंट लेके बोलिए कि इस बिल में यही हमको चाहिए। आप क्लियरली आपको डिमांड करना होगा ऐसे या अगर बिल पास हो जाए आप अपने बोर्ड से आप एक हाईकोर्ट में इसका रिट लीगल जो ऑप्शन है रीड फाइल कीजिए। फिलहाल के लिए जो है पब्लिक ओपिनियन क्रिएट करके एक नैरेटिव क्रिएट करके जो है पुराना बिल हमको चाहिए। अगर ये नया बिल आता है तो इसी स्ट्रक्चर में जिसमें जो है शराय जो जितने भी टर्म्स एंड कंडीशंस हैं निकाह के लिए और जो जरूरी शराय का अहकाम है उसको इस बिल में इंक्लूड करके रखे और जो है जो भी मुस्लिम रजिस्टर हो रजिस्ट्री सिर्फ कोई मुसलमान आदमी उसको अपॉइंट करे MMR जिसको कहते हैं। ठीक है आप लोग काजी हटा रहे काजी वोट नहीं चाहिए हम कोई इशू नहीं है लेकिन MMR होना चाहिए मुस्लिम मैरिज रजिस्टर। जो रजिस्ट्रेशन जो पर्सन करेगा वो जो है शरीयत और कुरान हदीस का इलम हो उसके पास वही आदमी रजिस्टर कर सकता है। ये कंडीशन जो है हम रख सकते हैं गवर्नमेंट के सामने चीफ मिनिस्टर के सामने आपका गवर्नर के सामने आपको रिप्रेजेंटेशन मेमोरेंडम डाल उनको सबमिट करके या प्रेसिडेंट ऑफ इंडिया को मेमोरेंडम सबमिट कर लीजिए उसके बाद आप लोग अगर उस लेवल पे हमारा बात नहीं सुना जाता है फिर हम लोग हाईकोर्ट के लिए आएंगे। फिलहाल हम यही कर रहे हैं हम ऑल असम काजी एसोसिएशन की तरफ से हमने चीफ मिनिस्टर को भी मेमोरेंडम दिया। ये जो मैंने पॉइंट आपको आपके सामने रखा इसी पॉइंट के ऊपर हमने प्राइम मिनिस्टर प्रेसिडेंट चीफ मिनिस्टर सबको मेमोरेंडम दिया। आप देखते हैं अगर इंक्लूड होता है तो अलहमदुल्ला अगर इंक्लूड नहीं होता है तो हम আজকের এই প্রোগ্রামে আমরা বিলকুল শেষ মুহূর্তত আই গেছি গিয়া। তো আমি এখন মুফতি আবু সুফিয়ান কাসমি সাহেবরে দুই একটা কথার লাগে অনুরোধ করি, এরপর ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম আমরা শেষ করে দিই। মুফতি আবু সুফিয়ান কাসমি স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু কথা সামনে এসে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের সম্মানিত সভাপতি সাহেব অতি সারগর্ব ভাষণ রেখেছেন এবং আমাদের কাউন্সিলের চিফ অ্যাডভাইজার অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব তার সারগর্ব বক্তব্য রেখেছেন, অ্যাডভোকেট জুনায়দ খালিদ সাহেবও তার বক্তব্য রেখেছেন। এর থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। জনসাধারণকে আবেদন করবো যে আপনারা এই বিল সম্পর্কে জ্ঞাত হন, অধ্যয়ন করুন, জানুন যে বিল ইন্ট্রোডিউস করা হয়েছে সে বিলে কি কি পরিবর্তন এবং
রদবদল করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে জড়িত রয়েছেন এত সময়। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আর দীর্ঘায়িত না করে আজকের জন্য আজকে আমাদের এই লাইভ আলোচনা সভা এখানেই আমি আমাদের সভাপতি সাহেবের ইজাজতের মাধ্যমে এখানেই সমাপ্তি করছি। আপনারা সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং আজকের আমাদের এই প্রোগ্রামে যারা যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা যারা জড়িত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ আমি জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রামটা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।